হোটেল রিল্যাক্স নামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন কাজল আরেফিন। ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে এটি। দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সিরিজটি। নির্মাতা জানান, ক্রাইম, থ্রিলার, সাসপেন্স কিংবা নৃশংস গল্প দেখতে দেখতে হাঁপিয়ে ওঠা ওটিটি দর্শকরা এবার পাবে পরিপূর্ণ বিনোদন। ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন পরিচালিত এই সিরিজটি ঈদে বঙ্গ অ্যাপে মুক্তি পাবে। হোটেল রিল্যাক্সের ফার্স্ট লুক প্রকাশ হয়েছে সম্প্রতি। তাতে পূর্ণিমা, পলাশ, মিশু সাপির, পাবেল, পার্শাইবানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ, জীবন, চাষি আলোক, শিমু শর্মা, শিপলু, বাচ্চুল, আমিমাকে দেখা গেছে। প্রত্যেকে আলাদা চরিত্রে ভর করে হাজির হওয়া পোস্টারটি প্রকাশের পরে নজর কেড়েছে, যা আগ্রহ বাড়িয়েছে নেটিজেনদের। অমিত পরিচালিত প্রথম ওয়েব সিরিজ এটি। হোটেল রিল্যাক্স প্রসঙ্গে নির্মাতা বলেন, কাজটির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছি, পুরোপুরি ফিল্মি এফোর্ট দিয়ে বানিয়েছি, কোনো কম্প্রোমাইজ করিনি, তাই দর্শকদের বোরিং লাগার সুযোগ নেই। অমি আরো বলেন, অবশ্যই কাজটি বিনোদন ধর্মী, আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলার সহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই হয়তো এই ধরনের গল্প আগে দেখেননি। বিনোদন ব্যাপী সেভেন বাংলা।